আসসালামু আলাইকুম সবাইকে হেশেল এন্ড লাইফস্টাইল ব্লগের পক্ষ থেকে শুভেচ্ছা। দেশের ভেতর এবং দেশের বাহিরে যারা আমার চ্যানেলটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন তাদের সকলকে স্বাগতম। আজকে সকালে বরাবরের মতো আমি ছাদে গিয়েছি, যাওয়ার পর এক অপূর্ব দৃশ্য দেখেছি যেটা আমার আসলে কখনো দেখা হয়নি। এটা হচ্ছে একটা ড্রাগন গাছ, তো এখানে হচ্ছে পরাগায়ন হচ্ছে স্বপরাগায়িত পশু, মানে যেগুলো হচ্ছে পাখির ছুতে বা পোকামাকড়ের ছুতে যে হচ্ছে পরাগায়নটা হয় সেটাতে ছিল। তো আমি আজকে একটা নতুন রান্না শিখেছি ইউটিউব চ্যানেল থেকে, ওটা আমরা কখনই হচ্ছে টেস্ট করা হয়নি ছাদে বা বাসাতে। যারা আমরা টুকটাক বাগান করি বারান্দাতে, সেখানে আমরা প্রায় দেখি হচ্ছে করলা গাছগুলো থাকে, সেই করলা গাছ নিয়ে আসছি, সেটার একটা রেসিপি এবং মিষ্টি আলু দেখতে পাচ্ছেন, পাতা, মিষ্টি আলু পাতা, এটা হচ্ছে রেগুলার যে রান্নাটা সেটা। তো পাতাগুলো এনে সেরে সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন করে কাটা বাছা করা হচ্ছে, একদম কুচু কুচু করে কেটে রাখা হচ্ছে। কয়েকদিন আগে ছোটো মাছ আনা হয়েছিল, ছোটো মাছ সাধারণত কাটাকুটি করা খুব কষ্টকর। বাসায় যে সাহায্যকারী আপাটা আছে ও আমাকে কিছুটা সাহায্য করে যখন আমি রান্না টান্না করি। তো আমি যেহেতু একদমই হচ্ছে নতুন রান্নায়, যার ফলে আমার নিজেরও হচ্ছে শেখার অনেক কিছু আছে। তো আজকে আমি একটা মুগ ডাল নিয়েছিলাম, আমি ভেবেছিলাম আসলে মুগ ডাল, তো পরে যখন মানে তাওয়াতে টালা হলো স্মেলটা না পেয়ে সেরে আমি দেখলাম যে আসলে ডালগুলো যে আছে সিরিয়াল করে রেখে দেখি, পরে দেখলাম যে আসলে এটা মুগ ডাল না, এটা অন্য আরেকটা ডাল, আমি ডালটার নাম এই মুহূর্তে মনে করতে পারছি না। তো এটা হচ্ছে আর কি এই ডালটা দিয়ে, আপনারা যারা দেখছেন তারা যদি এই ডালটা চিনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটা দিয়ে হচ্ছে যে সকালবেলা যে মিষ্টি আলুর যে শাকটা নিয়ে আসছিলাম সেটা দিয়ে একটু রান্না করা হবে। তো আমরা যতটুকু জানি পুষ্টিবিদ বলি বা হচ্ছে স্বাস্থ্য নিয়ে যারা কাজ করে বা যারা আমাদেরকে পরামর্শ দেন, তারা সবসময় বলেন একটা জীবন্ত হচ্ছে কোনো একটা ফলমূল বা শাকসবজি খাওয়া, জীবন্ত বলতে কুকড না, রান্না করলে তো সেটার খাদ্যগুণ অনেকটা নষ্ট হয়ে যায় সেটা ছাড়া। তো আমরা আসলে ওভাবে পারি না, ফলমূল ছাড়া তো ওভাবে খাওয়া যায় না, শাকটা বা পাতা টাতা যেটা আছে সেটা খাওয়ার চেষ্টা করা যায়। তো আজকে আমি চেষ্টা করেছি যেহেতু ছাদ থেকে কিছু শাক পাতা নিয়ে আসা হয়েছে, সেগুলো হচ্ছে সবকটা তরকারিতেই কিছু কিছু সরবরাহ করার। তো এখন হচ্ছে মুগ ডাল ভেবে আমি যে ডালটা রান্না করছিলাম সেটার প্রসেসটা, আমার মনে হয় যারা আপনারা রন্ধনশিল্পী আছেন তারা সবাই মোটামুটি জানেন। আমি একেবারে নতুন, ইউটিউবে যেমন নতুন, কুকিং সেক্টরেও নতুন, রান্নাটা আমার জাস্ট হচ্ছে না পারতে করা বা যখন আমি টুকটাক সময় পাই কাজের ফাঁকফো করে তখন আমি রান্নাটা করি আর কি। এছাড়া বাসায় খালা যেটুকু রান্না করে দেন সাহায্য করেন অতটুকুই আর কি খাওয়া হয়। তো আমি এই ডালটা হচ্ছে কিছুটা তেলে একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু মশলা টশলা দিয়ে, যেটা ডালের যেসব মশলা আছে ওগুলো দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এটা বেশ হয়ে গিয়েছে। তো রান্না হতে হতে আমার হঠাৎ করে ফ্রিজে গিয়ে দেখলাম যে কয়েকদিন আগে কিছু আমড়া ছাদ থেকে নিয়ে আসছিলাম, সেই আমড়াটা কেটে দিলাম যেন একটু টক হয়, যেহেতু আমি মুগ ডাল ভেবেছিলাম এবং পরবর্তীতে রান্না করে দেখলাম যে বা বসানোর পর দেখলাম যে আসলে এটা মুগ ডাল না, তো আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে টেস্টটা একটু ডিফারেন্ট হতে পারে। তো পরে হচ্ছে আমড়াটা, দুটো আমড়া কেটে ছোটো ছোটো করে দিয়ে দিলাম। যদি এখন আমড়ার সিজন, কিন্তু হচ্ছে ছাদে আমাদের থাই আমড়া হয়, সেই থাই আমড়া হচ্ছে ডালটাতে ব্যবহার করেছি। এখন ডালটা একটু বাগার দিয়ে দেওয়া হচ্ছে, যেটা আর কি সচরাচর হয়ে থাকে আর কি ডাল রান্না করলে, পেঁয়াজ রসুন কাঁচামরিচ পাঁচফোড়ন দিয়ে একটু বাগার দিয়ে দিলাম শাকটা দিয়ে সে। তো এটাতে আমাদের পুষ্টিগুণটা হচ্ছে বজায় থাকলো। আর এখন যেটা আছে
সেটা হচ্ছে তিত করলার যে পাতাটা, সেই পাতাটার আমি একটা রেসিপি দেখেছি। যদি আমি পুরোপুরি ওই রেসিপিটা প্রয়োগ করতে পারি না, কারণ আমার কাছে রেসিপির ভেতরে যেসব মশলা দিয়েছে সেটা আসলে ছিল না, কিন্তু আমার খেতে খুব ইচ্ছে করছিল ভিডিওটা দেখার পর। সেটা হচ্ছে আমচুর পাউডার এবং হিং। তো সচরাচর আমাদের দেশে আমরা আমচুর পাউডার এবং হিংটা তরকারিতে দিই না, এটা কলকাতার যারা আছেন তারা ব্যবহার করে থাকেন, তাদের কাছে প্রচুর পরিমাণে থাকে, অ্যাভেলেবিলিটি থাকে। তো আমাদের দেশে যেহেতু এটা খুব একটা রান্নায় প্রয়োগ হয় না, যেমনটা কারি পাতা আমাদের দেশে খুব একটা ব্যবহার হয় না, তেমনই। তো আমি এখানে তিত করলার যে পাতাটা আছে সেটা একদম মিহিকুচি করে নিয়েছি, এর সাথে কি হলুদ, মরিচ পাউডার, জিরা পাউডার, আস্ত জিরে, তারপর একটু চালের গুঁড়ো, একটু ময়দা দিয়ে দিয়েছি। আসলে ময়দাটা এখানে দেওয়ার সময় আমি দেখলাম মানে যে সেটার ফুটেজটা আসলে নেওয়া হয়নি, কারণ একদম মোমেন্টে ময়দাটা ছিল না পাশে, আমি পরবর্তীতে দিয়েছিলাম চালের গুঁড়ো এবং ময়দাটা দিয়ে একটু হচ্ছে ময়নার মতো করে আলতো হাতে করে নেওয়া হয়েছে। এখানে কোনো পানির ব্যবহার নেওয়া হয়নি, কারণ শাক থেকে নিজস্ব একটা পানি বের হয়, যার ফলে যেটুকু হয় অতটুকুতেই দিয়ে দেওয়া হয়েছে, এবং এটা ঢাকা ছাড়া রান্না করতে হয়। যতটুকু আমি ওই আন্টির রান্নাটা দেখে আমি যতটুকু বুঝেছি, কারণ শাক থেকে তো প্রচুর পানি বের হয়, আর এটা হচ্ছে কিছুটা ঝুরো ঝুরো থাকে। যেমন আমরা পেঁয়াজও খাওয়া হয়, পেঁয়াজের পরে কিছু অংশ পড়ে থাকে একটু ক্রাঞ্চি টাইপের, এটা হচ্ছে ওই টাইপের হয়। ইউজুয়ালি যারা তিতা জিনিস খেতে পছন্দ করেন, আমি এমনিতেই তিতা খাবার পছন্দ করি, করলা হোক বা পাট শাক হোক, যেটা তিতা থাকে সেটা খাওয়া হয় প্রচুর পরিমাণে, আমি খেতে পছন্দ করি। যেহেতু আমার অ্যালার্জির একটা প্রবলেম আছে ছোটো সময় থেকে, তো আমার ওটা খেতে খেতে আমি ইউজড হয়ে গিয়েছি, তাই ওরকম খাবারগুলোকে যখন দেখি ওটা আমি চেষ্টা করি আর কি খাওয়ার বা ইয়ে করার। এটা হচ্ছে মাংস একটু করেছিলাম, পরে মনে হলো মাংসটাকে হচ্ছে মিষ্টি আলুর যে পাতাটা আছে ওটা দিয়ে একটু খুলে তারপর রান্না করি। ওটা হচ্ছে আজকে আমাদের দুপুরে যে প্লেটার আছে লাঞ্চে সেখানে রাখি। এখানে ছোটো মাছ যেটা কাটা হচ্ছিলো দেখেছিলেন, ছোটো ট্যাংরা চাঁদা ওই মাছটা, তো এটা হচ্ছে আমাদের আজকের দুপুরের প্লেটার। এখানে ছোটো মাছটা ভেজে রেখেছি, ভেজে একটু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করে দিয়েছিলাম। পেঁয়াজটা আসলে একদমই গলে গিয়েছে রান্নার পরে, যেটা দেখলাম বা মিশে গিয়েছে মাছগুলোর সাথে। আর এটা হচ্ছে সেই তিত করলা যেটা আমি দেখেছি, যে ইউজুয়ালি তো আমরা করলা খাওয়া হয় কিন্তু করলার পাতাও আসলে খাওয়া হয়, সেটা আমি নিজে যেহেতু প্রথম দেখেছি নিজে প্রথম ট্রাইও করেছি। তো বাসায় সবাই খাওয়ার পর বললো যে না ভালো হয়েছে এবং তিত ভাবটা নেই। এটা হচ্ছে সেই ডালটা যেটা মুগ ডাল ভেবে আমি রান্না করেছিলাম আমড়া দিয়ে। আর এখানে হচ্ছে আচারি আম মাংস, গরুর মাংস ছিল, সেটাকে হচ্ছে একটু খুলে আমি প্রেশার কুকারে করেছিলাম, যার জন্য একটু নরম হয়েছে, প্রেশার কুকার করে সেটাকে হচ্ছে আমি বাগার দিয়েছি। আমের আচার ছিল, আমের আচারটা দিয়ে। তো এটা ছিল আজকে আমাদের দুপুরের খাবারের প্লেটার, একদম পরিপুষ্ট খাবার। বিকালের দিকে আজকে আমাদের গ্যারেজটা হচ্ছে ক্লিন করা হচ্ছিলো, যে আমাদের যে সাহায্যকারী যে আপাটা আছে ও আমাকে সাহায্য করছিল, উনি ও করছিলো, আমি ওকে একটু পানি টানি দিয়ে সহায়তা করছিলাম, দেখছিলাম যেহেতু একা করছিলো। তো নিচের জায়গাটা খুবই হচ্ছে এলোমেলো হয়েছিল, নোংরা হয়েছিল, এটা আস্তে আস্তে পরিষ্কার